Hello dear students, Jamin Learn programmer শেষ একটি ক্লাস পেন্ডিং রয়েছে, অর্থাৎ ইউনিট 3 পেন্ডিং রয়েছে। এই পেন্ডিং ক্লাসটা আমি আর কিছুদিন পরে আপলোড করব আপনাদের জন্য। এর আগে আপনারা ইউনিট 1 আর 2 কে ভালো মতো কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ এটসেট্রা করে ফেলুন, কারণ আমি আগেই বলেছি আদারওয়াইজ একটা হসপচ লেগে যেতে পারে। আজকে আমি যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছি সেটা একটা স্কেল শেপ ফিঙ্গারিং। একটা না, এখানে আসলে অনেকগুলো ফিঙ্গারিং। মামলাটা কি আপনাদেরকে একটু বোঝাই। জি মাইনর বার কর্ড ধরবেন, তারপর তো বার কর্ড ধরলে স্বাভাবিকভাবে দেখেন ফ্রেট 3 পাবেন, 4 পাবেন, 5 পাবেন, এইটুকু এরিয়ার মধ্যে আলোচনা। এরপরে ইউনিট বি মাইনর, অর্থাৎ বি মাইনর বার কর্ড ধরবেন, তারপর পাবেন ফ্রেডবোর্ড 7, 8, 9, খুব স্বাভাবিক কথা, এইটুকের মধ্যে আলোচনা। এখন ইউনিট জি মাইনরের মধ্যে আসি। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, কর্নারে দেখতে পাচ্ছেন কি লিখেছি, মর্নিং ওয়ার্কশপ। যারা আমার লিড গিটারিস্ট বন্ধু, লিড গিটার স্টুডেন্ট, যারা লিড গিটারিস্ট হতে চাইছেন, তাদেরকে আমি আগেও বলেছি যে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। আপনাদের গিটার বাজানোর সময়কে দুটো ভাগে ভাগ করতে হবে ফ্রেন্ডস। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো জব করেন, কেউ কেউ হয়তো পড়াশোনায় ব্যস্ত আছেন, সব কিছুর মধ্যেও দুটো সময় বের করতে হবে। একটা ভোরের বেলা খুব সকাল সকাল উঠতে হবে মর্নিং ওয়ার্কশপ করার জন্য, আর আরেকটা হলো গিয়ে সন্ধ্যা বা বেশি রাতের দিকে হলে ভালো হয়, যেখানে একটু অত্যাধিক সময় লাগবে। আমার একদম শুরু থেকে কোর্সগুলো যারা ফলো করে আসছেন, ফিঙ্গারিংগুলো করতে, এক্সারসাইজগুলো করতে, আপনাদেরকে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে কতখানি সময় ডিমান্ড করে জিনিসগুলো। আর আমি আগেও বলেছি, আপনি যদি গিটার, স্প্যানিশ গিটার ওরিয়েন্টেড মিউজিশিয়ান হতে চান, অর্থাৎ ইন শর্ট একজন লিড গিটারিস্ট হতে চান, তাহলে আপনাদেরকে একটু অসাধারণ হতে হবে। আম জনতা বা সাধারণ মানুষের মতো হলে হবে না, অসাধারণ মানেই এক্সট্রা এফোর্ট দিতে হবে, এক্সট্রা কষ্ট করতে হবে, এবং জিনিসটাকে আর কষ্ট দেখলে চলবে না, রুটিন ওয়াইজ নিয়ে আসতে হবে। সো আজকে স্ক্রিনে যে আলোচ্য প্রসঙ্গ, এটা ওই পুরোটাই মর্নিং ওয়ার্কশপ নিয়ে। মর্নিং ওয়ার্কশপ করাটা কেন জরুরি? এটা জরুরি কারণ আমি নিজেই দেখেছি, অ্যাকোস্টিক গিটার বাজান তো, আমার নিজের অভিজ্ঞতায়, জীবনের অভিজ্ঞতায় আমি দেখেছি, শুধুমাত্র এক বেলা গিটার বাজালে আসলে প্রোগ্রেস আসতে অনেক 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 দেরি হয়ে যায়। গিটারকে বাজাতে হবে সময় ভাগ করে নিয়ে, নিজের জীবনের অন্যান্য সমস্ত কাজকামকে সুন্দরভাবে শিডিউল করে, টাইম মেনটেন করে, তারপর গিটারের জন্য দুইটা সময় বের করতে হবে, একটা ভোরের বেলা আর আরেকটা সন্ধ্যা বা রাতের বেলা, যেটা সুইটেবল আপনাদের অন্য কাজগুলো শেষ করার পরে, কিন্তু সময় আপনাদেরকে বের করে নিতে হবে। সো ইউনিট জি মাইনর দেখা যাচ্ছে এখানে, ইউনিট জি মাইনরে কি করতে হবে, খুবই সহজ, কিছুই করতে হবে না। আমার এই ক্লাসটিতে যারা নতুন তারা হয়তো বুঝবেন না, কিন্তু পুরাতন যারা আছেন, শুরু থেকে যারা ফলো করেছেন, তারা কিন্তু লাকি 7 শেপস সম্পর্কে জানেন খুব ভালো মতো। এই যে নিচের দিকে যে শেপসগুলো দেখা যাচ্ছে, আর নতুন যারা আছেন তাদেরকে একটু বলবো কাইন্ডলি, আমার দ্বিতীয় বা তৃতীয় ক্লাস থেকে একদম ফ্রেডবোর্ড মেড ইজি ভিডিও স্ক্রল করতে করতে কাইন্ডলি নিচের দিকে চলে যান। একদম আমার দ্বিতীয় তৃতীয় ক্লাসের দিকে থেকে আমি অল্প অল্প করে লাকি 7-এর 7টি শেপস আমি শিখিয়েছি। একটা ক্লাসে আমি সব শেপ দেইনি, কারণ আমি একবারে গিলাতে পছন্দ করি না, আর একবারে গিললে হজমে সমস্যা হয়, বদ হজম হয়ে গেলে গিটার শেখা সারা জীবনে আর হয় না। এ ব্যাপারে আমি বহু আগে বলেছি, চর্বিত চর্বণ আর করছি না। সো
ইউনিট জি মাইনরে কি করতে হবে আপনাদের? স্ট্রিং 6, 5, 4, 3, 2, and 1, এখানে আপনারা ব্ল্যাক মার্ক করা জায়গাগুলো দেখুন। স্ট্রিং 6-এ ফ্রেডবোর্ড 3 এবং 5, স্ট্রিং 5-এ ফ্রেডবোর্ড 3 এবং 5, স্ট্রিং 4-এ অনুরূপ, স্ট্রিং 3-তে অনুরূপ, স্ট্রিং 2-তেও অনুরূপ, ব্ল্যাক মার্ক করা জায়গাগুলো। এই জায়গাগুলো থেকে আপনারা কি করবেন কি করবেন, সম্ভাব্য সমস্ত জায়গায় লাকি 7 শেপস প্র্যাকটিস করবেন মর্নিং ওয়ার্কশপে। মাঝখানেরগুলো দরকার নেই, কিন্তু স্ট্রিং 3, ফ্রেডবোর্ড 3 আর 5-এ, এই সব কয়টা স্ট্রিংয়ে, 1 নম্বর স্ট্রিং বাদে লাকি 7 শেপ প্র্যাকটিস করতে হবে। এবং নিচে যে ইউনিট বি মাইনর দেখছি, অর্থাৎ বি মাইনর কর্ড ধরলে যেই শেপটা দাঁড়ায় ফ্রেডবোর্ডে 7, 8, 9, এইখানে অনুরূপ। মাঝখানেরগুলো দরকার নেই, কিন্তু স্ট্রিং 6, 5, 4, 3, 2 সবগুলোতে ব্ল্যাক মার্ক করা জায়গাগুলো, ফ্রেডবোর্ড 7 থেকে একবার, 9 থেকে একবার, লাকি 7 শেপসগুলো আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। প্রথমে স্লো গতিতে প্র্যাকটিস করবেন, একটু স্পিড আপ করার চেষ্টা করবেন। অর্থাৎ এখানে আপনারা স্কেল শেপ অরিয়েন্টেডভাবে ফিঙ্গারিংগুলো প্র্যাকটিস করবেন। আমি ফ্রেডবোর্ডের এই জায়গাগুলো চুজ করেছি কারণ এটা মিড অক্টেভ, ফ্রেডবোর্ডের মিড অক্টেভে ঘরগুলো অপেক্ষাকৃত একটু বড় বড় হয়, অতএব ফিঙ্গার স্ট্রেচ করতে হয় বেশি বেশি। সো প্রতিদিন সকালের দিকে যদি এই এক্সারসাইজটা আপনারা করেন মাসে 30 ডেজ, 30 ডেজ পারবেন নাকি শুক্রবার ছুটি কাটাবেন? আচ্ছা বাদ দিলাম, শুক্রবার বাদ দিয়ে যে কয়দিন হয় মাসে, এই শেপ দুটো অবধারিতভাবে মর্নিং ওয়ার্কশপে আপনারা করবেন। এবং এই দেখে নিন, আরেকবার দেখিয়ে দিচ্ছি লাকি 7 শেপসে কী কী আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, এই তো লেখাগুলো ভালোভাবেই হয়তো দেখা যাচ্ছে। শুরু থেকে আমার ক্লাসগুলো যারা ফলো করেছেন আর তো বোঝার অপেক্ষা নেই লাকি 7 শেপ কীভাবে বাজাতে হয়। সো মাই স্টুডেন্টস, এটাই ছিল আজকের ক্লাস, আপনাদের জন্য একটি নির্দেশনা। আপনারা নিয়মিতভাবে মর্নিং ওয়ার্কশপ হিসেবে এই ফিঙ্গারিংটা করুন। আর এই ফিঙ্গারিং শুরু করার আগে অন্তত 10 মিনিট কিছু অ্যাকোস্টিক রিদম আপনারা বাজিয়ে নেবেন হাতটাকে একটু ওয়ার্ম আপ করার জন্য, তারপর এই ফিঙ্গারিংটা ভোরের বেলায় প্রত্যেক দিন করবেন। এতে আপনাদের উন্নতির যে কার্যপ্রক্রিয়াটা ওটা খুব দ্রুত দ্রুত আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। তালাত পরবর্তীতে ফিরব পেন্ডিং ক্লাস নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আলবিদা।